গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও বিন্দাস আছি। তো এখন বাজে ঘড়িতে 7টা, মানে সকাল সকাল বেরোনোর কথা ছিল, আমি রেডি হয়ে গেছি, আমি যাচ্ছি শ্বশুর বাড়ি আমার ননদের বিয়ে। তো মেয়ের যেহেতু এক্সাম, তো মেয়ে কালকে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি মেয়ের এক্সামের জন্য, এখনই যাচ্ছি। তো রাতে আবার ফিরে আসব, কারণ কাল আগামীকাল আবার মেয়ের এক্সাম আছে। আর এখন বাজে 7টা, তো বেরোই, চলুন রাস্তায় যেতে যেতে কথা বলবো, একদম কোনো সময় নেই এখন হাতে, চলুন টাটা। তো আমরা এখন বাড়ির বাইরে, মানে রাস্তায় আছি, বেরিয়ে গেছি। এই যে মেয়ে বসে আছে পিছনে, ও ড্রাইভ করছে। অ্যাকচুয়ালি বেরোতে অনেকটা দেরি হয়ে গেল, রোদ উঠে গেছে, আমাদের বেরোনোর কথা ছিল ভোরবেলা। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে যেতে থাকি, চলুন আমাদের সাথে জার্নিটা এনজয় করুন। নতুন দিনের নতুন সূর্যের আলো নিয়ে চলুন আমরা রাস্তায় বেরিয়ে গেছি। এই দেখুন রাস্তার দুই পাশে চায়ের বাগান, আর আমরা রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি। তো কি সুন্দর একটা পরিবেশ, সকাল সকাল এই রকম পরিবেশ দেখতে খুব ভালো লাগে। নিস্তব্ধ, নিঝুম, চারিদিকে খুব সুন্দর একটা হাওয়া বইছে, আর একটু যেহেতু ঠান্ডার দিন, মানে শীতকাল, তো একটু একটু কুয়াশা দেখা যাচ্ছে দূরে। তো চলুন এইভাবে আস্তে আস্তে আমরা যেতে থাকি। আমরা আস্তে আস্তে দেখুন এসে গেছি, এটা হলো তেজপুর মেডিকেল কলেজ। তো আপনাদের একটু দেখিয়ে দিলাম রাস্তায় যেতে, এই মেডিকেল কলেজটা পড়ে, মানে আমাদের ঢেকিয়াজুড়ি থেকে তেজপুর যেতে এই মেডিকেল কলেজটা পড়ে, তাই আপনাদের কাছে একটু শেয়ার করে নেব। চলুন এখন আমরা এসে গেছি তেজপুর পড়ুয়া চ্যানেলি। তো এখান দিয়েই ইউনিভার্সিটি চলে যায়, এই রাস্তাটা দিয়ে ইউনিভার্সিটি, তেজপুর ইউনিভার্সিটি আর কি। তো এইগুলো ছেড়ে আমাদের যেতে হবে আগে। এখন আমরা চলে এসেছি ব্রহ্মপুত্র নদীর উপর, মানে কলীয় ভোমরা ব্রিজ যেটা, বা অনেকে ভোমরাগুড়ি ব্রিজও বলে। তো এই ব্রিজের উপর উঠে গেছি, এটা নতুন ব্রিজ, আর ওপাশে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা পুরনো, আর এইটা রিসেন্ট কিছুদিন হয়েছে, মানে এক মাসও হয়নি মনে হয় ওপেন করা হয়েছে। আর ওই ব্রিজটা এখন বন্ধ, কারণ ওখানে মেরামতির কাজ চলছে, ওটা হয়ে গেলে মানে ওটাও চালু হয়ে যাবে, মানে ওদিক দিয়ে যাবে আর এদিক দিয়ে আসবে, এভাবে করে দেবে। আর নতুন করে ব্রিজটা বানানো হয়েছে, যেহেতু দেখতে খুব সুন্দর লাগছে, নতুন জিনিস তো সবই সুন্দর লাগে। তো আমরা আসিনি, ব্রিজটা ওপেন করার পর এই আসলাম প্রথম। এখন আমরা চলে এসেছি নলতলি, মানে আমার শ্বশুরবাড়ি। তো এই রাস্তার সাইড দিয়ে ধরে, এই গলিটা দিয়ে ধরে আমাদের যেতে হবে বাড়ির দিকে। তো চলুন আমার শ্বশুরবাড়িতে আপনাদেরকে নিয়ে যাই। তো এখন আমরা বাড়ি পৌঁছে গেছি, প্রায় 3.5 মাস পর বাড়িতে আসলাম, অনেক দিন পর, সব কিছু অন্যরকম লাগছে। আমি এখন বসে আছি বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। তো আমি এখন রান্না করছি মাটন। অ্যাকচুয়ালি আমার বড় দিদি, মানে জায়ের ডেলিভারি আছে, তো যেহেতু 9 মাসে 7 খাওয়াতে হয়, আমার আসা হয়নি, মেয়ের এক্সাম এটা সেটা করতে হয়নি। তো ভাবলাম আজকে যখন এসেছি বিয়েতে, বিয়ে উপাসের বাড়িতে, আমার কাকুর, মানে কাকা শ্বশুরের ননদের বিয়ে, তো ওই বিয়েতে এসেছি। তো যখন ভাবলাম যে আজকে এসেছি, তো আজকে কাজটা করে নিই, তো তেমন কিছু রান্না করিনি, সেদিকে খাওয়াবো। আমাদের স্বাদ বলতে তো তেমন কিছু না আর কি খাওয়ানো, তার জন্য মাংসটা ব্যবহার করা, মাংসটা রান্না করছি আর কি। এমনিতে তো মাংস শুভ কাজে ব্যবহার করা হয় না, কিন্তু আমরা শুধু খাওয়ার জন্যই আর কি, কোনো স্বাদ টাদ না, আমার শ্বশুরবাড়িতে স্বাদের কোনো নিয়ম নেই, তো খাওয়ানোর জন্যই আর কি মাংসটা রান্না করছি। ওতেই আর কি যতটুকু পারছি তাই করে দিয়ে যাচ্ছি, কারণ আমার শাশুড়ি মা নেই, তো আমি যতটুকু পারি সেতটুকু দেওয়ার চেষ্টা করি। আর বিয়েতে যাবো একটু পরে, এখন বাজে 11টা। তো আমাকে এখন ভয়েস ওভার করতে হচ্ছে, কারণ পিছন দিকে গান বাজছিল, কপিরাইট এসে যাবে।
তো এখন আমি বসে আছিলাম একা একাই বাড়িতে। তো আমার মানে যা চলে গেছে স্কুল, কারণ স্কুলে কিছু কাজ আছে, ও অঙ্গনবাড়িতে কাজ করে, তো অঙ্গনবাড়ির কিছু কাজ আছে সেখানে গেছে। আর এখানে আমাদের বাড়ির টোরটা আর দিলাম না, কারণ আগে দেওয়া আছে ভিডিওতে। আর ওই যে পেছন দিকে জমিটা দেখতে পাচ্ছেন, সেই একদম দূর অবধি যা দেখা যাচ্ছে সবটাই আমাদের। আর আমাদের বাড়িতে ধান পাট সব ধরনেরই চাষ হয়, গরু আছে, ছাগল আছে। কিছুদিন আগে আপনাদের বলেছিলাম আমার জ্যাঠা শ্বশুরের শরীরটা ভালো না, তো উনি অসুস্থ, ওনাকে এক্সট্রা রুমে রাখা হয়েছে। ওনার সাথে সবার দেখা করা বারণ, ডাক্তার বলে দিয়েছে ওনাকে এক্সট্রাভাবে রাখতে। আর এদিকে বড় মা স্নান করছে আর আমি একা একাই বসে আছি, দিদি আসতে দিদিকে খেতে দিয়ে তারপর আমরা বিয়েবাড়িতে যাব। যেহেতু রান্নাঘরটা অন্ধকার তাই আমাকে ফ্ল্যাশ জ্বালাতে হলো। তো এই হলো মাটন, দেখতে খুব টেম্পটিং হয়েছে। তো রান্না করে রেখে দিয়েছি, দিদিভাই আসলে ভাতটা রান্না করে নেব, তারপর খেয়ে দিয়ে আমরা একটু একটু খেয়ে নেব, তারপর বিয়েবাড়িতে যাব। তো এই দেখুন আমি সেজে গুজে নিয়েছি, মানে দিদিকে খেতে দিয়ে দিয়েছি, তারপর আমরাও খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করার পর এখন রেডি হয়ে গেছি, এখন বাজে দুপুর তিনটে, এখন যাব বিয়েবাড়িতে। কারণ আমি বেশি সময় থাকতে পারবো না, একটু পরে আমাকে চলে যেতে হবে বাড়িতে। তো সাজুগুজু করে নিয়েছি, যেহেতু শ্বশুর বাড়ি, যতই যাই হোক বিয়েবাড়ি আর বাড়ির বউ বলে কথা, তো একটা শাড়ি সুন্দর করে পরে নিয়েছি আর যা যা পরতে হয়। এদিকে মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি, একটা ড্রেস মানে লেহেঙ্গা ড্রেস পরিয়ে দিয়েছি হাইনেক দিয়ে। আর এখন আমরা বসে আছি বিয়েবাড়িতে। এদিকে এদিক থেকে আমার ভাসুর, আমার ননাস, ননাসের জামাই আর আমার হাজবেন্ড আছে, আর এদিকে আমার মেজো ননাস আর আমার বড় জা, আর আমি বসে আছি। বললাম একটু আসো ভিডিও করি, বলছে না আমাকে দেখাতে হবে না। আমি বললাম একটু তাকাও করি, তারপর জবরদস্তি করে করে নিলাম। আর এদিকে কনেকে সাজিয়ে বসানো হবে যে জায়গাটা, তা ওইখানে সাজানো হচ্ছে। গ্রামের বিয়েতে এরকম করেই সাজানো হয়, আপনারা জানেনই। আর গান বাজছিলো, যেহেতু আমার মেয়ে নাচছিলো, আমি ভাবলাম একটু ভিডিও করি, তো ও নাচছিলো খুব সুন্দর করে, আমি ভিডিও করে নিলাম। এখন সন্ধে হয়ে গেছে, বিয়েবাড়ি ফাঁকা, আমরাই বসে আছি আর সবাই চলে গেছে রেডি হবার জন্য রাতে। তো কনেকেও সাজানো হচ্ছে, আমরা বসে আছি, একটু পরেই চলে যাব, ভালো লাগছে না, তথাপি কী করব। তো ওকে সাজানো হচ্ছে, দেখুন কনে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। তো আমিও একটু গেলাম, দেখে নিলাম, তো যেহেতু বেশি সময় থাকতে পারবো না, তো ওকে একটু ভালো করে দেখে বললাম চলে যাব। এখন বিয়েবাড়িতে লোক আসা শুরু করে দিয়েছে, তো তাই ওকে তাড়াতাড়ি সাজিয়ে এনে বসানো হচ্ছে। তো এই সময়টাতেই আমরা বেরিয়ে যাব, তখনই বললাম একটু দাঁড়াও, হাজবেন্ডকে বললাম যে একটু ওর ভিডিও করে নিই। খুব সুন্দর লাগছিলো ওকে, জাস্ট 18 ক্রস করেছে, ওকে বিয়ে দিয়ে দিচ্ছে, তো ভালোই লাগছিলো দেখতে। এবার যাবার পালা আমাদের, খুব খারাপ লাগছে। মন খারাপ নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে, যেহেতু বিয়েতে থাকতে পারবো না, খুব খারাপ লাগছিলো। সেই একই পথ ধরে আবার চলা, ব্রিজের উপর উঠে গেছি। আর মেয়েও মন খারাপ করে নিয়েছে, কারণ ও থাকতে পারলো না, কী করবো বলুন, এক্সাম আছে, তো বাড়ি তো ফিরতেই হবে। সবাই মিলে মানে আমরা তিনজন মিলে বাড়ি ফিরলাম, তো চলুন যেতে থাকি, মনটাও খুব খারাপ লাগছে, কিছু বলার নেই, চলুন যাই। বাড়ি ফিরতে যেহেতু রাত হয়ে গেছিলো, তো ডিনারের টাইমটাও হয়ে গেছিলো, আমরা খেয়ে আসিনি। তো আমার হাজবেন্ড একটা ধাবায় ঢুকে আমাদের খাবারটা প্যাক করে নিচ্ছে, আর মেয়ে যেহেতু ঘুমিয়েছিলো তার জন্য বাইরে মানে ধাবাতে গিয়ে খেলাম না আর কি, খাওয়াটা প্যাকিং করে নিয়ে বাড়ি চলে আসলাম। তো এইমাত্র আমরা ঘরে ঢুকলাম, দেখতে মানে খুব ঘুম পেয়ে যাচ্ছে,
তো ঘরে ঢুকলাম, এখন বাজে রাত 9টা। তো আমরা দেখতে পেয়েছিলাম যে আমরা ডাবায় ঢুকেছিলাম, তো ডাবা থেকে আমরা খাবার প্যাকিং করে নিয়ে এসেছি, এখন খেয়ে নেব, খেয়ে ঘুমাবো। খুব টায়ার্ড লাগছে, এই সকালবেলা বেরিয়ে গেছিলাম, সারাদিন হুটোপাটি হুটোপাটি করে কাজ টাজ করে এখন ঘরে ঢুকেছি। এই দেখুন, মুখে যেমন মানে শাড়ি পরাচ্ছিলাম, যেমন মেকআপ ছিল সে তেমনিই চলে এসেছি। এখন সব খুলতে হবে, সব পরিষ্কার করে ঘুমাবো। ভীষণ টায়ার্ড, আর ভালো লাগছে না কথা বলতে আজকে, সত্যি আমি একটু ঘুমাবো, কাল আবার মেয়ের এক্সাম আছে সকালবেলা। তো আজকে ব্লগটা এইটুকুই, যদি আপনাদের ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। যারা নতুন করে দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।